নমস্কার, নবন আলমদার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। যে কবি আমাদের চির সখা, যার হাত ধরে আমাদের নিত্য পথ চলা, তিনি রবীন্দ্রনাথ। আর আমাদের এই পর্বগুলো আমরা গানে কবিতায় সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করি। আজ আমাদের এই পর্বে আমরা কবিতা স্রোতে ভাসব। আর আজকে আমার সঙ্গে যে শিল্পী বন্ধু আছেন, আপনাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত চেনা মধুমিতা দি, শ্রীমতী মধুমিতা বসু। নমস্কার মধুমিতা দি, স্বাগত তোমাকে আমাদের এই অনুষ্ঠানে। অনেকদিন পর তোমাকে পেয়েছি, আজ অনেক কিছু শুনবো। তবে আজকে আমার কাজটা একেবারেই কম, কারণ তুমি এত সুন্দর কথা বলো, মানে আমি বলবো বেশি, তুমি বলবে বেশি, আমরা শুনবো। আর তুমি এত ভালো এবং সুন্দর করে গুছিয়ে কথা বলো, আজ তো আমার কাজই নেই, শুধু শুনবো তোমার কবিতায় আর তোমার কবিতার স্রোতে ভেসে যাব। তো কেমন লাগছে আমাদের এখানে এসে? এবং আমার খুব সবসময় একটা আনন্দে না ভাসি, জানো তো, একটা নিয়মিত অভ্যেসের মতো। আমাদের না খুব একটা দুঃখ টুঃখ কেউ দিলেও আসে না, তার একটা বড় কারণ তো রবীন্দ্রনাথ। একদম। আর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল সব কিছু চোখ রাখি, এবং রবীন্দ্রনাথকে নিয়ে তোমরা যেভাবে কাজ করো, করে চলেছো এতগুলো বছর ধরে। আমার হয়তো সরাসরি সব কাজে যোগদান আমি করিনি, কখনো এখানে ওখানে সেখানে আমি আছি, আর সেই কারণেই অদ্ভুত একটা ভালো লাগা। দেখো, আধুনিক সময়ে দাঁড়িয়েও যে আমরা এগিয়ে যাচ্ছি, থেমে থাকছি না, এটা খুব বড় পাওয়া। একদম একদম। তাহলে মধুমিতা দি, কি দিয়ে শুরু করছো তুমি আজকে? আমি শুরু করি 1400 সাল কবিতাটি শুনে। 1400 সাল, আজি হতেই শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতেই শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ, আজি কার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজি কার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে, চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে, নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর, সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে, তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণী হৃদয়ে মগ্ন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে, একদিন শতবর্ষ আগে। আজি হতেই শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে, আজি হতে শতবর্ষ পরে। কিছু কবিতা কিছু কথা, অবশ্যই বিষয় রবীন্দ্রনাথ। আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। কবিতার পাশাপাশি কবিতার উচ্চারণের সাথে সাথে কিছু কথা মনের মধ্যে ভিড় করে, তেমনি এই শব্দগুলো খুব বেশি করে আমাকে ভাবায়। আর আপনাদেরও অনেকের কাছে নিশ্চয়ই খুব প্রিয় শব্দ। রবীন্দ্রনাথ গানের, রবীন্দ্রনাথ কবিতার, রবীন্দ্রনাথ উপন্যাসের, রবীন্দ্রনাথ ছবির, রবীন্দ্রনাথ ছোট গল্পের, কিন্তু সর্বোপরি তার দর্শন
তার জীবনবোধ আমাদের ভরিয়ে রাখে। একটি কবিতা বড় ভালো লাগে বলতে জানেন, কোথাও মনে হয় সোনার তরী সেই চলে যাওয়ার মতো তিনি নিজেকে বারবার উপলব্ধি করেছেন। কবিতাটি বলি, বোধহয় ভালো লাগবে আপনাদেরও। পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ি, কিন্তু তাকে নিয়েও তো অনেকে লিখতে ইচ্ছে করে, তেমনই দুটি কবিতা পরপর বলবো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা কবিতা। প্রথম কবিতাটি দীনেশ দাশের প্রণমী। দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণী ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের ক্ষেতে যত মধু নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরদ, পঁচিশে বৈশাখী রোদ গলে হয় গিনি সোনার রোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলো চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুড়ে ঝুড়ে গানে মাটি জমে জমে হতো এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম? তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম? এই প্রণাম জানানোর ভাষা আমাদের চিরদিনের, চিরন্তন। রবি ঠাকুর আমাদের বাঙালির, ভারতবর্ষের, বাংলাদেশের নানা প্রান্তে তিনি নানাভাবে পূজিত হন। তার দর্শন, তার শিক্ষা, তার যে আলো, তা নানাভাবে ছড়িয়ে পড়েছে। কবি অরুণ চক্রবর্তীর কবিতা রবি ঠাকুর পেন নাম হই, এই নামটির মধ্যেই একটা সোঁদা মাটির গন্ধ। একটু দুর্গায়ের মানুষ কিভাবে কবিকে আপন করে নিয়েছেন তার একটা সুন্দর ছবি এই কবিতার মধ্যে। রবি ঠাকুর হে, রবি ঠাকুর হে, তুকে ই বসেখে গ্রামে লিয়ে যাব, শহরে তুকে লাচায় কুদায় বিড়িজ বানিয়ে সোয়া করায় রাস্তা বানিয়ে হৃদয় পুরায় সে যাতনার না সহিব। রবি ঠাকুর হে, তুকে ই বুসেখে গ্রামে লিয়ে যাব,
গিরামে তো আর লাগবে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানি আর যেতে নাহি দিব। অ রবি ঠাকুর হে, তোকে ইবু শেখে গিরামে লিয়ে যাব, তোকে সাহস দিব, পিড়িতে দিব, কাঁঠাল পিড়ি পেইতে দিব, ঘিজিং ঘিনা মাদলে দিব, করম ফুলের মালা দিব, সিগুন ফুলের টুপর দিব, শালম ফুলের ছায়া দিব, ঠাকুর পিন্নাম হই, কোন কথা আর না শুনব। অ রবি ঠাকুর হে, তোকে ই বসেখে গ্রামে লিয়ে যাব। মধুমিতাদি, মানে কি বলবো আর, মানে তোমার কাছে শুনছি, আমার সবচেয়ে ভালো লাগছে তুমি আর আমি দুজনে এই যে গল্প করতে পারছি, একদম সুযোগটাও তো কবিতা বলার জন্যই হলো। একদম একদম, আর আমরা যখনই দুজনে থাকি তো বেশ জমিয়ে একটা আড্ডাও কিন্তু আমরা মারি। তো মধুমিতাদি, দেখো কবিতা বলার পাশে যে তোমার আর একটা মানে গুণই বলবো আমি, যে পাঠ, কবিতা পাঠ বা শ্রুতি নাটকের জন্য তো তুমি ভীষণ পপুলার, তো সেরকম একটা কিছু শুনি আজকে, একটা কিছু পাঠ করে শোনাও তুমি। শোনাই, যে লিপিকার যে ছোট পিসটি মানে মাথার মধ্যে ঘোরে, একটু প্রসঙ্গক্রমে বলি। প্রথম শুনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে, এবং সৌমিত্র তাকে খুব বিরক্ত করতাম যে আপনি আর কিছু বলতে পারেন না, এটা বলেন কেন, ঠিক এরকম করে। তখন উনি বলতেন যে মন দিয়ে পড়ো তাহলে বুঝবে কেন বলি, এটা না জন্ম জন্মান্তরের জন্য। তাই সত্যি সত্যি নিজে যখন পড়তে শুরু করেছি, সময়টাকে চিনতে শিখেছি, তখন বুঝলাম তোতা কাহিনী আমাদের জন্ম জন্মান্তরের জন্য। একদম, তুমি যার কথা বললে তাকেও তো আমরা এখন স্মরণই করছি। হ্যাঁ, তো আমরা অনেক এপিসোডেই বা অনেক অনুষ্ঠানে আমরা অনেক ভাবে ওনার কথা আমরা বলছি এবং ঘুরে ঘুরে আসছে, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। আর কবিতার একটি পর্বে ওনার কথা হবে না, এটা হতে পারে না, এবং আমার পর্বে ওনার কথা হবে না, এটাও হতে পারে না। কারণ প্রসঙ্গ তো একটু বলি, মধুমিতা বসু হতো না যদি শিল্পীদের সান্নিধ্য না পেতাম, আর সর্বশ্রেষ্ঠ সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র তাকে ভয় পায়নি, তিনি উৎসাহ দিয়েছেন, এবং এই যে পর্যন্ত এগিয়ে চলা, শেষ দিন পর্যন্ত তিনি যে কি নেপথ্যে থেকে উৎসাহ দিয়েছেন সেটা তো বলার কথা না, একেবারে একেবারে। চলো যাই পড়ি। তবে এটাও তো ঠিক, উনি তো রয়ে গেছেন আমাদের মধ্যে নিশ্চয়ই, একেবারে উনি আরো বেশি করে রয়ে গেছেন, শুধু টেলিফোনে বিরক্ত করাটা হবে না। একদম একদম, তা চলো মধুমিতাদি আমরা এবার তোমার পাঠ শুনি। নিশ্চয়ই, তোতা কাহিনী নির্বাচিত অংশ পড়ছি। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত শাস্ত্র পড়িত না। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন, সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন, শ্যাকরা বসিল খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল, খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শেখাইতে, নস্য লইয়া বলিলেন, অল্প পথের কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন, তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল।
যে দেখিল সেই বলিল, সাবাস পিতার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই, মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, পাখিটার উন্নতি হইতেছে। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর তো কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের, ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই অমন মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাক ঘণ্টা ঢাক ঢোল কারা নাকারা তুড়ি ভেরি দামামা কাঁসি বাঁশি কাঁসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগলেন। মিস্ত্রি মজুর শ্যাকরা লিপিকর তদারক নবিশ আর মামাতো পিস্ততো খুঁড়তো মাস্তত ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিল, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক বলিয়া উঠিল, মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি? রাজা বলিল, ওইচ্ছা মনে তো ছিল না, পাখিটাকে তো দেখা হয় নাই। পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা যাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আত্মরা হইয়া আসিল। অভিভাবকটা বুঝিলেন বেশ আশাজনক। তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি যায় আর অন্যায় রকমে পাখা ছটপট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদপি? তখন শিক্ষামহলে হাঁপুর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি তোমার দম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। পাখিটা মরিল, কোনকালে যে কেউ ঠাউর করিতে পারি নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া লটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা বলিল, কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। একবার পাখিটাকে আনো তো দেখি।
পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস কচকচ খসখস কচকচ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। ঐ আসে ঐ অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত কৃতি সৌরভ রবসে, ঘন গৌরবে নব যৌবনা বর্ষা, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নিপ মঞ্জ ঋষি হরে, শিখি দম্পতি কেকা কল্লোলে বিহরে, দিকি বধুচিত হরষা, ঘন গৌরবে আসে উন্মদ বর্ষা। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদ বধু কিঙ্কিনী কল কলনা, মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা, ঘন বনতলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা, আনবিনা মনোহারিকা, কোথা বিরহিণী কোথা তোরা অভিসারিকা। আনমৃদঙ্গ মুরজ মুরলি মথুরা, বাজাও শঙ্খ হুলুরব কর বধুরা, এসেছে বর্ষা উগো নব অনুরাগিনী, উগো প্রিয় সুখ ভাগিনী, কুঞ্জ কুটিরে ওই ভাবাগুলো লোচনা, ভূর্য পাতায় নব গীত কর রচনা, মেঘমল্লার রাগিনী এসেছে বর্ষা উগো নব অনুরাগিনী। কেতুকী কেশরে কেশ পাশ কর সুরভি, ক্ষীণকটি তটে গাথি লয়ে পর করবি, কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আকু নয়নে, তালে তালে দুটি কঙ্কন কন কনিয়া, ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া, স্মৃত বিকশিত বয়নে কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে, স্নিগ্ধ সজল মেঘ কজ্জল দিবসে, বিবশ প্রহুর অচল অলস আবেশে, শশীতারাহীনা অন্ধ তামসি যামিনী, কোথা তোরা পুরকামিনী। আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে, জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে, চমকে দীপ্ত দামিনী, শূন্য শয়নে কোথা জাগে পুরকামিনী। যুথি পরিমল আসিছে সজল সমীরে, ডাকিছে দাদুরি তমাল কুঞ্জ তিমিরে, জাগো সহচরী আজিকার নিশি ভুল না, নিপোশাখে বাঁধ ঝুল না, কুসুম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে, অধরে অধরে মিলন অলোকে অলোকে, কোথা পুলকের তুলনা, নিপোশাখে সখী ফুল ডোরে বাঁধ ঝুল না। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলিছে পবনে শন শন বনবীথিকা, গীতময় তরুলতিকা, সতেক যুগের কবি দলে মিলি আকাশে, ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে, সতেক যুগের কবিতা শত শত গীত মুখরিত বনবীথিকা, শত শত গীত মুখরিত বনবীথিকা। অসাধারণ মধুমিতা দি, জাস্ট মানে কি বলবো, মানে শুনতে শুনতে না বিমোহিত হয়ে পড়ছি একদম। আর তুমি তো অভিনয় দিয়েই জীবন শুরু করেছিলে, এখন তো তোমাকে আবার অভিনয় করতে দেখা যাচ্ছে। তো মধুমিতা দি, আমরা না মোটামুটি পর্বের একেবারে শেষ পর্যায়ে এসেছি, তো শেষ কিন্তু আমি একটা পাঠই শুনবো তোমার থেকে। তো যেটা বলতে ইচ্ছে করে, সত্যি অনেকেই হয়তো জানেন না আমার অভিনয় দিয়ে কাজ শুরু, আবার আমি সম্প্রতি বেশ খানিকটা বড় কাজে ফিরে এসেছি, কিন্তু আমাকে সকলে চেনেন বাচিক শিল্পী মধুমিতা বসু হিসেবে। আমার অহংকার কথা বলা যে শিল্প হয়ে উঠতে পারে, এই কাজটিতে যে আমি মন দিয়ে করতে পেরেছি গত 25 থেকে 28 বছর, তার জন্যে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এবং কথা বলাটাকে যে শিল্পের মাধ্যমে নিয়ে যেতে পেরেছি FM চ্যানেলের মধ্যে দিয়ে এবং সঞ্চালনার মধ্যে দিয়ে, তার আগে সেভাবে প্রতিষ্ঠিত তো ছিল না, নানান টুকরো টুকরো কাজ হতো, প্রচুর পরিশ্রম করেছি, সেটা তখন বুঝিনি, এখন বুঝি।
কিন্তু পরিশ্রম করে যদি একটা জায়গায় পৌঁছানো যাবে, একটা কাজের নতুন দিশা দেখানো যায়, সেটা তো বড় আনন্দের। একদম, সেই জন্য তো পর্বটা যখন শুরু করলাম তোমাকে আর আমার ইন্ট্রোডিউস করে দিতে হয়নি, তোমার মুখটা এতটাই পরিচিত। আমি বললাম না, আজকে আমার কাজ একেবারেই ছিল না, শুধু কবিতা শুনে তোমার কবিতা আশ্রয়ে ভেসে গেলাম। একটা এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছো মধুমিতাদি, তাহলে আজকে শেষ করব তোমার কবিতায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত ব্যস্ত তার মধ্যে থেকেও আমাদের এইভাবে সময় দিয়েছো। না, তোমরা ডাকলে বারবার আসবো, কারণ অরিজিৎ এবং তোমরা এত কাছের মানুষ। আর বিশ্বাস করি প্রতিদিন এলেই যে বন্ধুত্ব থাকে তা না, মাঝে মাঝে দূরত্ব থেকেও অনেক বড় বন্ধুত্ব থাকে। সৌরানী স্বাদ বলবো, রবীন্দ্রনাথ নানাভাবে জীবন জীবন বোধকে আমাদের কাছে তুলে ধরেছেন। একদম, এটা কোনো নারী পুরুষের অহংকার চাওয়া পাওয়ার গল্প নয়, এটা একটা জীবন বোধের কথা একেবারে। তাহলে শুনি মধুমিতাদি, তোমার কবিতা স্রোতে ভাসতে ভাসতেই আজকের পর্ব আমরা শেষ করব। নিশ্চয়ই। সৌরানীর বুঝি মরণ কাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বুদ্ধি বুড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিল। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এলো, রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। শ্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সৌরানী বললে, আমার সাত মহলা বাড়ির একধারে তিনটে মহল ছিল দুওরানির, তারপরে হলো দুটো, তারপরে হলো একটা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল, তারপরে দুওরানির কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানা কুড়ে ঘর চাপা গাছের ছায়ায়, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুওরানির দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমি ছত্রধারিণীকে শুধলেম, আহা ঘরখানি কার? সে বললে, দুওরানির। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠাবাড়ি বানিয়ে দেব গজদন্তের দেয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োই মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুড়ে ঘর বানিয়ে দিলে, সে ঘর যেন তুলে আনা বনো ফুল, যেমনি তৈরি হলো অমনি মুশড়ে গেল। পাশ করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি সঙ্গে 107 জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বৌগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটিকে কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুওরানী। তারপরে ঘরে ফিরে এসে একলা বসে আছি, মুখে কথা নেই,
রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। আমি সাদা শাখা পরলেম আর লাল পেড়ে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেম। দৌড়ের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেম। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চলল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে, তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, তার হাতে ডালি, তাতে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে, পথ আলো করে চলেছে? ছত্রধারিণী বললেন, জানো না, ওই তো দুয়ারানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলেম। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সৌরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুয়ারানির দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সৌরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাঁচল, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বইই বেড়ালেম, আঁকলে বেড়ালেম, বাজাতে পারলেম না।